নাজুল আপনি নানু, তিনি তো খুব একটা খারাপ কাজ করেননি, ভালো কাজই করেছেন, আপনার সারপ্রাইজ। এখন তার সঙ্গে এমন টিমের সঙ্গে বন্ডিং হওয়া, আপনার তো মাঠ থেকে খেলোয়াড়দের দেখেন, টিমের থেকে উঠে আসতে তাদের জন্য কতটা এবং তার জন্য কতটা কঠিন? আপনাদের এই প্রশ্নটা করা কি ঠিক? নান্নু ভাইকে তো আপনারা এমন ভাবে, মানে আমি বলবো যে নান্নু ভাই ওয়াজ ভেরি আনলাকি, যে আমি বলবো যে একজন ফর্মার ক্যাপ্টেনকে যেভাবে মানুষ বিব্রত করেছেন, এটা আমি সত্যি কথা বলতে গেলে আমি এটা মেনে নিতেই পারি না। ভুল মানুষের থাকতে পারে, নান্নু ভাই যদি কোনো সময় ভুল করতে পারেন, ভুল করতেই পারেন, বাট নান্নু ভাই আমি মনে করি যে তার অনেস্টির সাথেই কাজ করেছেন, সুমন নান্নু ভাই সবাই অনেস্টির সাথে কাজ করেছেন। এবং আমি মনে করি যে মানে এত বছর সিলেকশন প্যানেলে থাকা আমরা সিলেক্টর খুঁজে পাচ্ছিলাম না, এটাও সত্যি কথা, তাহলে ওনাদের দোষ দিয়েও লাভ হলো না যে বিসিবি কেন ওনাদেরকে এতদিন ক্যারি করেছেন, বা মানে যেটা বাস্তবতা সেটাকে আমাদের চিন্তা করতে হবে। সুতরাং আমি মনে করি যে মানে নান্নু ভাই এই দুদিন আগেই খুবই খারাপ ছিল, না আজকে নান্নু ভাইকে ভালো বলারও প্রশ্ন আমি মনে করি না। তো আমি মনে করি যে আমাদের সোশ্যাল মিডিয়া দেখে যদি আমরা ক্রিকেট সিলেক্টর তৈরি করি বা সিলেক্টরদের গাল দিই, প্লেয়ারদের গাল দিই, কারণ আজকে লর্ড শান্ত বাংলাদেশ টিমের ক্লিন ফর্ম্যাটের ক্যাপ্টেন, ঠিক না, কয়েকদিন আগে লর্ড শান্ত লর্ড ছিল, সুতরাং এইসব কথা তো আমরা মিডিয়া থেকেই ছড়াই কিংবা আমরা সোশ্যাল মিডিয়া দেখা ছাড়াই। সুতরাং এখানে আপনাদের দায়িত্বগুলো খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, যে আপনারা যেখানে আমার কথা সমালোচনা হবেই, সমালোচনা থাকবেই, শান্ত ভালো খেলবে না, শান্ত খেলে সমালোচনা হবে, লিউ ভাই ভালো কাজ করবে না, সমালোচনা হবে, কিন্তু লিউ ভাই ভালো কাজের পুরস্কারও কথাও বলতে হবে। নান্নু ভাই সুমন যখন ছিল তারা কিন্তু বাংলাদেশ টিম অনেক সাকসেস পেয়েছে, সেটা কিন্তু আমরা, এটা কিন্তু খালি ওনাদের অবদান ছিল না, এটা আমরা ভুলে গেলে হবে না কিন্তু। বাট ঠিক আছে, একটা পরিবর্তন দরকার ছিল, সেটার জন্য হয়তো বিসিবির এই ডিসিশন নেওয়াটা, সেটা আমি বলি না। বাট নান্নু ভাইরা ডেফিনেটলি আমি যতটুকু করেছি আমি টোটালি এগ্রি করি, দে ডান এ ভেরি গুড জব, তাদেরকে কোনো মানে আমি কোনো ব্লেম করি না, আমি স্যালুট করি উল্টা তাদের, যে তারা এই ধৈর্যের সাথে যে কাজটা করে গেছে। ইটস নট ইজি জব সিলেকশন করা, কারণ আপনি যখন একটা সিলেকশন করবেন আপনি হয়তো সবাইকে খুশি করতে পারবেন না, 15 জন প্লেয়ার থেকে 15 জনকে করা, তারপর আবার আমাদের লাইকিংস ডিসলাইকিংস আছে, এটাও আমাদের মানতে হবে, তো এইগুলার থেকে কাজ করাটা তো ইজি ছিল না ওদের জন্য।